খুজুরে বিদেশে বাড়ানো হয়েছে ষড়যন্ত্র কইরা আমার আমার কাছে নিউজ আছে আপনারা তো অনেকেই জানেন না আমার কাছে নিউজ আছে গোপন তত্ত্ব দিতেও পারি না ইউটিউবের কারণে কিছু বলতে এখন ভয় লাগে বাংলাদেশের সমালোচনা আর বাধাগ্রস্ত হওয়াটা এটা যেন উপরে ওটার একটা সিঁড়ি দিনের বেলায় কিশোরগঞ্জে গিয়ে অবাক হয়ে গেছে এখন তো ভাই কিছু বলাও যায় না কিছু মানুষ তো আছে এরা মানে নেগেটিভ চিন্তা ছাড়া আর কিচ্ছু নেই কি সমস্যা খালি চিন্তা করব কোন কথাটা ফাঁক পাওয়া যায় ভুল ধরা যায় আমাদের মুরব্বীরা আমাদের বলেন বাবা মানুষ কোনো একটা কাজ করলে কোনো একটা কথা বললে সব সময় চিন্তা করবা এই কথাটাকে কিভাবে ঘুরাইয়া ফেসাইয়া যেমনি হোক পজিটিভ কিভাবে দেখা যায় কোনো এক একটা সিস্টেম পাওয়া যায় কিনা যে যে কথাটাকে পজিটিভ নেওয়ার কোনো একটা দৃষ্টিভঙ্গি বাহির করা যায় কিনা না যে কথাটাকে পজিটিভলি নেওয়া যায় যদি একটাও না পাওয়া যায় সরাসরি ইসলামের বিরুদ্ধে যায় সাংঘর্ষিক হয় তখন বিরোধিতা করবা এর আগে পজিটিভলি নেওয়া গেলে তাহলে তার দৃষ্টিভঙ্গিটাও দেখা লাগবে তো এখন আমাদের কি অবস্থা আমাদের মেন্টালিটি এমন হয়েছে যে আমরা খালি ভুল খুঁজি বাস্তবতা একটা হালত বললেও অহংকার করে তার ডায়েরি খালি নাই কয় তার এই অবস্থা কয় আজকে সত্যি কথা একটা কারগুজারি শোনাবো শোনাব কিশোরগঞ্জের বিন্নাটি গেছি সদরে বিন্নাটি অবাক হয়ে গিয়েছি বাদ জুমা বয়ান ছিল যাইতে যাইতে দেরি হয়েছে বাদ আসর গিয়া দেখি এই প্যান্ডেলের সমান মানুষ বাদ আসর দিনের বেলা এত মানুষ মাসা তো এই যে একটা জিনিস খেয়াল করতেছি যত বেশি বিরোধিতা হচ্ছে যত বেশি আলেম সমাজকে বক্তাদেরকে এরা প্ল্যান করে ষড়যন্ত্র করে চক্রান্ত করে বাধাগ্রস্ত করতেছে আল্লাহ তালা তত বেশি মানুষের অন্তরে ভালোবাসা ছড়ায় দিচ্ছে আজকে যে আলেম যত বেশি বাধাগ্রস্ত হয় আল্লাহ তালা তত বেশি সেই আলেমের মোহাব্বত মানুষের অন্তরে দিয়ে দেয় আমার উস্তাদ আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি বাড়ি ধারা হুজুরের কাছে গরম একটু বেশি এমনিতেই তো গরম অস্ করি আর যদি গরম থাকে তাও কুট থাকে তাহলে উপায় নাই এজন্য কুট খুলে হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি হুজুর এক বয়ানে বলছিলেন যে আল্লামা মামুনুল হক সাহেব আর পনেরো বছর পরে জাতীয় নেতা হইতেন কত বছর সর শুনছেন পড়া কেউ আৰো 15 বছৰৰ পাৰে আল্লামা মামুনুল হক সাহেব জাতি নেতা হৈতেন কিন্তু ইয়াৰা বিৰোধিতা করতে করতে 15 বছৰ আগে জাতীয় নেতা বনায়ে দিছে তো আমগোৰ যারা বিৰোধিতা কৰো বুইজা শুনাই কৈৰো যতো বিৰোধিতা কৰবা লোক কিন্তু তত বেছি হ যত বিরোধিতা করবা মানুষ তত বেশি মনে করে আরে যারা বাধাগ্রস্ত হয় যারা জেলে যায় যারা রিমান্ডে যায় যাদের মাহফিল থেকে ফিরাইয়া দেওয়া হয় যাদের নামে মিষ্টি হয় মানুষও বুঝে এরাই হয়তো হকে আছে এরাই হয়তো হকের সত্যের পথে আছে মানুষও নিজেই চিন্তা করে আরে বাতেল রাজারে ভয় পায় আসলে তো এই হুজুরি হকের পথে আছে নর্মাল থিওরি নর্মাল থিসিস নর্মাল থিওরি হয়ে গেছে এটা যে যাদেরকে বেশি বাধাগ্রস্ত করা হয় তার মানে এই হুজুরে হকপন্থী এক হুজুরে বিদেশে বাড়ানো হয়েছে ষড়যন্ত্র কইরা আমার আমার কাছে নিউজ আছে আপনারা তো অনেকে জানেন না আমার কাছে নিউজ আছে গোপন তত্ত্ব পারি না ইউটিউবের কারণে কিছু বলতে এখন ভয় লাগে শুনেন আমার কাছে নিউজ আছে ডক্টর মৌলানা মিজানুর রহমান আজারী সাহেবকে শিবিরের লোক বলে স্বরাষ্ট্র কাছে নিউজ দিয়া দেশ থেকে বাধ্য করা হয়েছিল অথচ আল্লাহর বান্দারে আল্লাহ কি সম্মান দিছে দেখেন সত্র দিনে উনার চ্যানেলে একুশ দিনে পৃথিবীর ওয়ার্ল্ড রেকর্ড হলো একুশ দিনে কারো নিজস্ব অফিসিয়াল চ্যানেল একুশ দিনে সালমান খান ইন্ডিয়ার হলিউডের না বলিউড কি কয় বলিউড বলিউডের নায়ক সালমান খানের একুশ দিন লাগছিল এক মিলিয়ন সাবস্ক্রাইবার মানে দশ লক্ষ সাবস্ক্রাইবার হইতে কতদিন আল্লাহর বান্দা ডক্টর মিজানুর রহমান আসারি সাহেবের সতেরো দিনে এই রেকর্ড পার হয়ে গেছে দেখছেন ভালোবাসা দেখছেন ভালোবাসা চিন্তাও করতে পারবেন না আল্লাহ মামুনুল হক সাহেবের সাথে আজকে থেকে চলি না আজকে থেকে ওনার সাথে পরিচয় না আজকে থেকে মহাব্বত করি না অনেক আগে থেকে দেখছি জানি অনেক আগে থেকে বয়ান করি এমনও প্রোগ্রাম আছে আল্লাহ মামুনুল হক সাহেবের পরে বয়ান করেছে আলহামদুলিল্লাহ মানুষ থাকছেও আমাদের কথা শোনার জন্য কিন্তু এখন তো অবস্থা এমন হয়েছে আগে মামুনুল হক সাহেবের মাহফিলে যদি লোক হয়তো বিশ হাজার একটা মাহফিলে এখন প্রত্যেকটা মাহফিলে লক্ষ্যের উপরে লোক হয় চিন্তা করছেন যত বাধাগ্রস্ত করে আল্লাহ তত উঁচু করে দেয় ঠিক কি ঠিক না তাইলে তোমরা বাধাগ্রস্ত করো বাংলাদেশের অবস্থা তো এমন হয়েছে বাংলাদেশের সমালোচনা আর বাধাগ্রস্ত হওয়াটা এটা যেন উপরে ওঠার একটা সিঁড়ি এটা কি উপরে উঠে হয় তাহলে বাধাগ্রস্ত আর তোমরা মামলা হামলা করতে থাকো আল্লাহ তালা আমাদের সম্মান বাড়ায় দিবে তোমাদের কাছে সম্মান তোমাদের কাছে সম্মান চাই না আরে আমরা তো

তাও বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যদি আমার পা পাওয়া যায় তাও ছেড়ে দিব আল্লাহকে ছেড়ে দিব ইসলাম ছেড়ে দিব নাকি বাবাকে ছেড়ে দিব মুসলমান প্রশ্নটা কিন্তু খুব কঠিন সহজভাবে ভাবে নিবেন না সারা উত্তর দেওয়ার আগে একটু বুঝতে হবে আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে একত্ববাদের বিরুদ্ধে অর্থাৎ তাও বিরুদ্ধে বাবা গেছে বলেন তো একত্রবাদ ছাড়বো আল্লাহকে ছাড়বো নাকি বাবাকে ছাড়বো হজরত ইব্রাহিম আলাইসালাম ইব্রাহিম খলিল আমাদের মুসলিম জাতির পিতাকে বয় লাগে নাকি জাতির পিতাকে ইব্রাহিম আলাইসালামের পিতা মূর্তি পূজা করতো জানেন তো নাম কি আজর মূর্তি পূজা করত। ইব্রাহিম আলাহ ইসলাম তাও হিত ছেড়ে দিছে আল্লাহ ছেড়ে দিছে না বাবার ছেড়ে দিছে হাদিসের মধ্যে আসছে ইবনে মাজা শরীফের হাদিস রসুল বলেছেন আল জান্নাতু জান্নাত তাহতা নিচে আকদামিল উম্মাহাত ও সন্তানেরা তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের বেহেস আচ্ছা বলেন তো মাও যদি তাওহিদের বিরুদ্ধে যায় ইসলামের বিরুদ্ধে যায় আমরা আল্লাহকে ছাড়বো নাকি মাকে ছাড়বো বুঝা বললেন কিন্তু জোরে বলেন

তাহলে যেই মা বাবার সাথে উপ শব্দটা ব্যবহার করা যাবে না মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস আল্লাহ তালা রসুল বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহর পরে নবীর পরে পৃথিবীর সবার চাইতে তোমার আমার কাছে দামি কে মা বাবা কে মা বাবা আচ্ছা বলেন তো ইসলামের বিরুদ্ধে গেলে আল্লাহর বিরুদ্ধে গেলে তাওহিদের বিরুদ্ধে গেলে সেই মা বাবা কেউ ছেড়ে দিতে হবে না হবে না এই বুঝনেওয়ালা বাবার আই খুব বুঝেন আপনি আপনার কথা শুনতে থাকেন এত বড় মজলিস একটু একটু উল্টা হবে কেউ জ্ঞান দেওয়ার দরকার নাই আপনি শুনতে না পারলে একটু সাইড হন কিন্তু এত জ্ঞান দিয়া মজলিসের আদব নষ্ট করবেন না প্লিজ কথার ভিতরে ঢুকে যাওয়ার পরে কথার ভিতরে ঢুকে যাওয়ার পরে এদিক সেদিক কথা হইলে কিন্তু দৃষ্টিগটু লাগে খারাপ লাগে কথা একদিক থেকে অন্যদিকে চলে যায় এজন্য দয়া করে মনে কষ্ট নিবেন না আমরা এই উন্মতের একজন কেউ কষ্ট দিতে চাই না আমাদের অন্তরে যে কি ফিকির থাকে আমার উস্তাদে মোস্তারাম আল্লাহ মানুর হোসেন কাশিমি রহমতুল্লাহ প্রায়ই প্রায় বলতো বাবা দাই আলেম তো সেই ব্যক্তি যার ভিতরে সব সময় দুইটা জিনিস কাজ করবে দাই আলেম দাই আলেমের সিফত কয়টা কয়টা এক নাম্বার সিফত হলো দাই আলেমের অন্তরে সব উম্মতের ফিকির থাকবে সব সময় ব্যথা থাকবে হাই রে উম্মত কেন নামাজ পড়ে না উম্মত কেন রোজা রাখে না উম্মত কেন জাহান্নামের দিকে যাচ্ছে উম্মত মূর্তির পক্ষ নিয়া আগুনের দিকে কেন দৌড় মারছে এটা একজন দায়ী আলেমের দরদ থাকবে আর আর একটা দ্বিতীয় গুণ হলো দায় আলেম পকেটের চিন্তা করবে না হাতিয়া তো চিন্তা করবে না আরাম আয়াসের চিন্তা করবে না এরা চিন্তা করবে কিভাবে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বুলন্দ করা যায় তাইলে এই দুইটা সিফত লাগবে কি লাগবে না আমরা যদি নিজেদেরকে দায়ের পরিচয় দেয় তাহলে আমাদের উন্মতের ফিকির লাগবে না লাগবে না